আচ্ছা, এখানে খামির আছে, এটা যেটা আগে গরম পানি দিয়ে আর চালের আটার গুঁড়া, এটা মোটা করে গুঁড়াটা করা, এই গুঁড়াটা থেকে এই গুঁড়াটা দিয়ে গরম পানি দিয়ে খামিরটা করা হয়ে গেছে। খামিরটা অলরেডি করছি। এখানে নারকেল এবং গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে নারকেলের এটা করা হয়ে গেছে। এখন এই খামিরটা একটু করে একটা করার মতো, আমার কাছে বেলুন নাই যার জন্য আমার হাতে করতে হচ্ছে, এটা আসলে করা উচিত বেলুন দিয়ে। এটা একটু আটা দিয়ে একটু শুকনা করে নিলাম, করে নিয়ে হাত দিয়ে এটা একটু সুন্দর রাউন্ড করতে হবে, মনে হয় সুন্দরই হবে, আশা করা যায়। বেশ ইউনিফর্ম যেন হয়, কোথাও মোটা কোথাও পাতলা থাকলে জিনিসটা অত সুন্দরও দেখাবে না, খেতেও মজা লাগবে না খুব একটা। খুব সুন্দর ইউনিফর্ম হতে হবে, যেন খুব বেশি পাতলা হলে আবার ছিঁড়ে যাবে নারকেল দিয়ে মোড়ার সময়। এখন এটা সুন্দর একটা রাউন্ড হয়ে গেল মনে হচ্ছে। রাউন্ডটা হওয়ার পরে এখন আমরা একটু এই যে নারকেলের এটা আমরা এখন দিব এখানে একটু মাঝখানে, নারকেলটা দিলাম। নারকেলটা দিয়ে খুব বেশি দিতে হবে না, বাট মোটামুটি দিয়ে এটাতে একটু আটা ছড়িয়ে দিলাম, যাতে নারকেলটা সিদ্ধ করার সময় যেন গলে গিয়ে যেন বার না হয়ে যায়। একটু সুন্দর করে মাঝখানে দিয়ে এটা এখন আমরা সুন্দর করে মুড়ে দিয়ে এই মুখগুলা চেপে দিলাম, চেপে একটু পাতলা করে ফেলতে হবে, কারণ এগুলো আবার মুখতে হবে। তো একটু সুন্দর করে পাতলা করে দিয়ে সুন্দরটা সুন্দর এখন হয়ে গেছে। এখন আমরা এটা একটু মুড়ে দিব, দেখতেও সুন্দর লাগবে আর জিনিসটা আবার খুলে যাবে না গরম করার সময়। এখন আমরা এগুলো নিয়ে শেষ হয়ে গেলে আমরা গরম পানির ভাপ তৈরি করে সেই ভাপের ওপরে এটাকে কিছুক্ষণ এ করলে এটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য।